তানজিম সাকিবের কথা তো মানে বারবার বলতেই হচ্ছে আমরা তানজিম সাকিবের যে এই উইকেট যে কটা পেয়েছেন এই লাস্ট যে চারটা ম্যাচ বা পাঁচটা ম্যাচে চারটা ম্যাচে সেটি আমরা একটু দেখি চারটা ম্যাচে উইকেট পেয়েছেন নয়টি ইকোনমিটা দেখবার মতো চার দশমিক আট শূন্য টি টোয়েন্টিতে ঈশ্বরণীয় বলা চলে এবং শেষ ম্যাচের যেটি একুশটি বল ডট দিয়ে মাত্র সাত রান কনসিট করে চারটা উইকেট নেয় ম্যাচ ছেরা হয়েছেন তিনি তো তার তো আসলে আসলে প্রথম থেকে থাকাটা এক ধরনের বলতে গেলে চমকই ছিল আমাদের জনগণের শরিফুল ছিল সেখানে চয়েস আমি যদ্দূর জানি বা টিম ম্যানেজমেন্ট যদ্দূর বলেছে এর পর্যন্ত তিনি যে সুযোগটা পেয়েছেন যথার্থভাবে কাজে লাগানো এর চাইতে বেশি কিছুই করেছেন মনে হয় নিশ্চয়ই ইজ এ ফ্যান্টাস্টিক বলার এবং তা সবসময় ও ট্রাই করে যে সামনে বলিং করতে একটা সময় ছিল আন্ডার নাইনটিন ও যখন খেলেছে ওয়ান ফর্টি সিক্সও বলিং করেছে আমরা দেখেছি এবং আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করে করার পিছিয়ে কিন্তু তার একটা অবদান ছিল যেই সব টিম একটা রেজাল্ট পেয়ে আসে তাদের মধ্যে কিন্তু একটা ভিতরে কাজই করে যে আমরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং আমার উপরে কিন্তু প্লেয়ার মানে ভালো প্লেয়ার আমার উপরে নেই তো ও কিন্তু এই মানসিকতাতে কিন্তু উপর ডিপেন্ড করে আসছে আপনি যদি তার অ্যাটিটিউড দেখেন অ্যাগ্রেসিভনেস দেখেন এবং সে সবচেয়ে ভালো জিনিস জানে যে তার লিমিটেশনটা সে সব সময় ট্রাই করবে যে সব সময় সামনে বলিং করতে সামনে বলিং করার থেকে দুটা সুইং করে যেভাবে উইকেটগুলো নেয় এবং সাথে পেস জেনারেট করবে এবং আরেকটা সবচেয়ে ভালো ব্যাপার হলো যে যেটা শর্ট বল করে সেটা কিন্তু খুব আচমকা একটা শর্ট বল করে এবং সেটা কিন্তু ব্যাটসম্যানদের অনেক প্রবলেম দ্বিধাধূন্যত ফেলে ফেলে দেয় সো আমার কাছে মধ্যে ওর উপর হি ইজ রাইট নাও নিউক্লিয়াস এবং ওর উপর বেশ করেই কিন্তু অনেকটা প্ল্যান হবে বাংলাদেশ টিমের নেক্সট যতগুলো ম্যাচ আমি একটু ছোট্ট করে যার জায়গায় আসলে তিনি খেলছেন বলতে গেলে শরিফুলের যেই লাস্ট দশটা ম্যাচের একটা পরিসংখ্যান আমরা তৈরি করেছি বিশ্বকাপে তো আসলে তিনি খেলতে পারেননি তবে এর আগে যে দশটা টি টোয়েন্টি ম্যাচ ইন্টারন্যাশনাল তিনি খেলেছেন মোট সাঁত্রিশ দশমিক চার ওভার বল করেছেন উইকেট বারোটি পেয়েছেন এবং প্রতি উইকেটের পেছনে তার খরচ হয়েছে তেইশ রান করে তেইশ দশমিক শূন্য আট এবং ইকোনমি প্রায় সাত দশমিক তিন ছয় তো সেই জায়গাতে তিনি আসলে ছবিটা সম্ভবত ভুল হয়েছে এটাই যাই হোক তো শরিফুলের যে বিষয়টি আমরা দেখছি গত দশ ম্যাচে আমরা গতদিন যে প্র্যাকটিসটা করেছে বাংলাদেশ সেখানে দেখলাম শরিফুল অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন তিনি কি আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে আনা হতে পারে কি না বিবেচনা আসলে করার সুযোগ আছে কি না এটা আসলে সব সম্পূর্ণ কোচিং স্টাফ এখানে যারা রয়েছে তাদের উপর ডিপেন্ড করে বাট আপাতত দৃষ্টিতে আমরা যদি সাপোর্টার হিসেবে কথা বলি যে পারফর্ম করছে তারাই কিন্তু নেক্সট যে খেলাটা সেটার মধ্যে খেলবে সো আমার কাছে মনে হয় শরীফ এবং সাকিবের যে কম্পিটিশানটা ইজ এ ভেরি গুড মানে হেলদি একটা কম্পিটিশান খেলার তো আসলে অনেক সুযোগ রয়েছে এই ম্যাচেই যে খেলতে হবে শরীফের এমন কোনোতা নাই ফুল্লি ইঞ্জুরি থেকে ব্যাক করে সে প্রিপেয়ার্ড হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা যে এই টুর্নামেন্টের আগে আমাদের যে চারজন পেস বলার ছিল তাদের মধ্যে কিন্তু শরীফুল দা সো এবং আমরা কিন্তু তার উপর বেশ করি কিন্তু আমরা অনেক কিছু ফোকাস ছিল সাকিবকে সাকিব সেইটার জায়গাটা কিন্তু এখন সাকিব নিয়েছে আসলে পারফরমেন্স সবসময় সবভাবে করবে না সো সেই হিসেবে কিন্তু সবসময় তাকে খেলতে হবে এমন কিছু নাই যে পারফরমেন্স করে তার তাকে সাপোর্ট করতে হবে এবং তার সুযোগ যখন আসবে সে সে রেডি থাকতে থাকতে হবে হবে জন্য জন্য একদম পুরা গতকালকের অনুশীলন যখন করেছে বাংলাদেশ দল সেখানে কিন্তু আমরা দেখেছি যে শেখ মেহেদি তাকে বোলিং করতে দেখা গেছে লম্বা সময় নিতে ব্যাটিং করেছেন এবং জাকির আলী অনেক তার জায়গাতে হয়তো বা একটা পরিবর্তন আসতে পারে বা কতটুকু সেটি আসলে সমীচীন হবে আপনি কি মনে করছেন কারণ অনুশীলনে তাকেও দেখা গেছে যে তিনি রানিং করেছেন ওয়ার্ম আপ করেছেন কিন্তু ব্যাটিংটা করতে দেখা যায়নি মানে আসলে আসলে কি কিনা চার মিলছে হয় কি অনেক সময় এই প্ল্যাটফর্মে এবং এত বড় টুর্নামেন্টে অনেকে না পারফর্ম করেও কিন্তু আসলে ড্রপ হবে বিকজ অফ ফরমেশন আমাদের টিমের যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথ উপর বেস্ট করে আমাদের ফর্মেশন করতে হবে প্ল্যান করার জন্য এবং অপোনেন্টে কোন টিম রয়েছে সেই টিমের ব্যাটসম্যান এবং বলদের উপর ডিপেন্ড করে কিন্তু বেস্ট লেভেনটা সাজানো হয় এক্ষেত্রে যদি প্ল্যানে অফিস পিনার জরুরি হয় তাহলে নিশ্চয়ই শেখ মেয়েদি ইন করবে সেখানে চাকরিওয়ালার যে কন্ট্রিবিউশনটা লাস্ট ম্যাচও আমরা দেখেছি সেটাকে স্যাক্রিফাইস করতে হবে